জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি রাজনীতি করে দুজনের জন্য বললেন তথ্যমন্ত্রী। পথ হারালে এবার পদযাত্রা করলাম কিভাবে, প্রশ্ন খন্দকার মোশারফের। সাত অতিরিক্ত আইজিপি সহ পুলিশের চতুর্থতর কর্মকর্তা বদলি। শিক্ষার্থীদের নির্যাতনের প্রতিবাদে দাবিতে মশাল মিছিল ও সমাবেশ। এদিকে তাবলিগ জামাত টাঙ্গাইলে সাত ও জোবায়ের পন্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি। এবং সর্বশেষ জানাবো, ক্ষমতায় থাকলে যা খুশি করা যায়, বিবিসি বিতর্কে মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না, তারা রাজনীতিটা করে দুজনের জন্য, একজন খালেদা জিয়া আরেকজন তারেক রহমান। এই দুজনের জন্যই তাদের রাজনীতি, যার মূল উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতা দখল করা, সেটি যেভাবেই হোক। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজপথের দল, আমাদের কর্মসূচি সবসময় ছিল এবং থাকবে, আমরা কাউকে রাজপথ ইজারা দিই নাই। বিএনপির উদ্দেশ্য হচ্ছে রাজপথ দখল করে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে মানুষ পুড়িয়ে অগ্নি সন্ত্রাস করে দেশে বিশৃঙ্খলা তৈরি করা। সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপি কদিন আগে ইউনিয়নে পদযাত্রা করে আমাদের দলের শান্তি সমাবেশের উপর হামলা করে গাড়ি ঘোড়া পুড়িয়েছে, তাদের অগ্নি সন্ত্রাস এবং সন্ত্রাসীদের সেখানে দেখা গেছে, পিস্তল উঁচিয়ে তাদের মিছিলে দেখা গেছে, এগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, আওয়ামী লীগ রাজপথ থেকে উঠে আসা দল, আমরা রাজপথে আছি এবং থাকবো, এবং রাজপথে কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। রমজানের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের জবাবে হাসান মাহমুদ বলেন, বিএনপি আগে থেকেই রমজানের দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্যটা কি, এখনও তো রমজান আসেই নাই, আরও এক মাস বাকি, এত আগে দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্য বাড়ানোর জন্য উৎসাহ দেওয়া, অসৎ ব্যবসায়ীদের মজুদারদের উৎসাহ দেওয়া যে তোমরা বাড়াও, বিএনপি তোমাদের সাথে আছে এবং থাকবে, এই উদ্দেশ্যেই তারা কথাগুলো বলছে। এর আগে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাস দুপুই সাক্ষাৎ করেন। বিকেলে গণমাধ্যমে তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দুজনের বৈঠকে কি কথা হয় তা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু এক স্যাটেলাইট ফ্রান্সের কোম্পানি সরবরাহ করেছে এবং সেটি কেমন কাজ করছে জানতে চাওয়ায় আমি রাষ্ট্রদূতকে বলছি যে দেশের সব টেলিভিশন চ্যানেল এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারিত হয়। শুরুতে যে ছোটখাটো কিছু সমস্যা ছিল সেগুলো এখন নেই। পথ হারালে আবার পদযাত্রা করলাম কিভাবে, প্রশ্ন খন্দকার মোশারফের। বিএনপির পথ হারিয়ে পদযাত্রা করছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের যথার্থ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন। তিনি বলেন, বিএনপি যদি পথই হারায় তাহলে পদযাত্রা কিভাবে করে। আজ বুধবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বক্তব্যে বিষয় দৃষ্টি আকর্ষণ করলে খন্দকার মোশারফ হোসেন এই প্রশ্ন তোলেন। তিনি বলেন, পথ হারিয়ে পদযাত্রা করছি, একথার মধ্যেই তো মনে হয় পথ হারাইনি আমরা, পথ হারালেই আবার পদযাত্রা করলাম কিভাবে। 11 ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রাকে ইতিহাসের সফল কর্মসূচি বলে উল্লেখ করেন খন্দকার মোশারফ হোসেন। তিনি বলেন, আসলে বাংলাদেশের স্বাধীনতার 51 বছরে কোনো নজির নেই যে কোনো রাজনৈতিক দল জাতীয়ভাবে ইউনিয়ন পর্যায়ে কোনো কর্মসূচি একদিনে ঘোষণা করেছে এবং বাংলাদেশের সব ইউনিয়নে এভাবে সফল হয়েছে, এরকম নজির ইতিহাসে নাই। সরকারি দলের পাল্টা কর্মসূচি প্রসঙ্গ টেনে খন্দকার মোশারফ হোসেন বলেন, পাল্টা কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে তারা দুর্বল, এই পাল্টা কর্মসূচি কিন্তু তারা সফল করতে পারছে না, এরকম যত দেবে তত কিন্তু সরকারকেই ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না। সাত অতিরিক্ত আইজিপি সহ পুলিশের চতুর্থতর কর্মকর্তা বদলি। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় 7 জন কর্মকর্তা ও উপমহাপরিদর্শক ডিআইজি পদমর্যাদায় 7 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এই 14 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করার কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উভয় প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নূরে মাহবুবা।
প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশের বিশেষ শাখার এসপি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ হুমায়ুন কবিরকে পুলিশ সদর দপ্তরে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত জামিল আহমদকে পুলিশ সদর দপ্তরে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ও ওয়াইএম বেলালুর রহমানকে পুলিশ টেলিকমে, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মির্জাউল আলমকে রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল পদে বদলি করা হয়েছে। এছাড়া রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহাম্মদ তারিককে পুলিশ সদর দপ্তরে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, মোহাম্মদ শাহাবুদ্দিন খানকে হাওয়াই পুলিশের প্রধান, হাওয়াইয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি, মল্লিক ফখরুল ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে বদলি করা হয়েছে। শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে রাবিতে মশাল মিছিল ও সমাবেশ। আবাসিক হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি শিক্ষার্থীরা। রাবি বাম সমমনা কয়েকটি ছাত্র সংগঠন বুধবার রাত 8:30 দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে তারা এই কর্মসূচি পালন করেন। এর আগে পরিবহন মার্কেটের আমতলা থেকে মশাল মিছিল নিয়ে বুদ্ধিজীবী চত্বরে আসেন তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র সংগঠনের নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতারা এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করে রেখেছেন। তাদের ভয়ে শিক্ষার্থীরা কথা বলেন না, মার খেয়েও চুপ থাকেন, মুখ খুলে আবার হয়তো বিপদে পড়তে হবে সে আশঙ্কায় অভিযোগও করেন না। ফলে শিক্ষার্থী নির্যাতনের মতো ঘটনা বারবার ঘটছে। এ সময় তারা শিক্ষার্থী নির্যাতনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদি হাসান মোন্না, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রিদম সারিয়া, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান, ছাত্র ফেডারেশনের সভাপতি রায়হান আলী, বিপ্লব ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। তাবলিগ জামাত টাঙ্গাইলে সাদ ও জুবাইরপন্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি। টাঙ্গাইলের করটিয়ার ভাতকুড়ায় তাবলিগ জামাতের নেজামতিন অনুসারী বা সাতপন্থীদের তিন দিন ব্যাপী ইজতেমা শুরু হচ্ছে বৃহস্পতিবার। কিন্তু এই ইজতেমা বন্ধের দাবিতে বুধবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে জুবাইরপন্থী জেলা কওমী উলামা পরিষদ। তারা শহরের ঈদগাহ ময়দানে পাল্টা জামাতের ঘোষণা দিয়েছেন। সংঘর্ষের আশঙ্কায় দুই গ্রুপের অনুসারীদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টাঙ্গাইল জেলা কওমী উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শামসুল হক কাশেমী সংবাদ সম্মেলনে বলেন, সাতপন্থীরা তাবলিগ জামাতের নামে ইসলামের অপব্যাখ্যা করে মুসলমানদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এতে আমাদের দাওয়াতি কাজ ব্যাহত হচ্ছে। বিষয়টি সমাধানে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এদিকে সাতপন্থী তাবলিগ জামাতের জেলা দায়িত্বশীল এনামুল হক বলেন, যারা টঙ্গী ইজতেমায় যেতে পারেননি তাদের জন্য এই ইজতেমার আয়োজন করা হয়েছে। এখানে 9টি দেশের তাবলিগ জামাতের সদস্যরা অংশ নিচ্ছে। প্রশাসনের অনুমতি নিয়ে ইজতেমা করা হচ্ছে, কিন্তু কওমী উলামা পরিষদ অপপ্রচার চালাচ্ছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, জুবাইরপন্থী কওমী উলামা পরিষদের লোকজন এসেছিলেন, সংঘর্ষে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। শহরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষমতায় থাকলে যা খুশি করা যায়, বিবিসি বিতর্কে মমতা। গুজরাট দাঙ্গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তৈরি তথ্যচিত্র নিয়ে বিতর্কের মাঝে বিবিসির দিল্লি এবং মুম্বাই অফিসে বুধবার দ্বিতীয় দিনের মতো তল্লাশি চালাচ্ছে ভারতের আয়কর কর্মকর্তা। এই নিয়ে বিবিসি বিতর্কে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ক্ষমতায় থাকলে যা খুশি করা যায়, এদের হাত থেকে কেবল বিচার বিভাগ আমাদের বাঁচাতে পারে। বুধবার বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি বলেন, বিরোধিতা করলেই সংবাদ মাধ্যমের গলা টিপে হত্যা করা হচ্ছে। বিবিসি দপ্তরে আয়করের তল্লাশি তারই একটি প্রমাণ বলে দাবি করেন তিনি। মমতার দাবি, মোদীর বিরুদ্ধে সত্য প্রকাশের অপরাধী কেন্দ্রের নিশানায় পড়েছে বিবিসি। তিনি বলেন, কেন সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে।